সুরা আর রহমান সহি শুদ্ধভাবে করে তলত করতে চাইলে এবং কোরআনুল কারিম শিখতে চাইলে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু এই ভিডিওতে আমরা শিখব সুরা আর রহমান কিভাবে ভেঙে ভেঙে সুন্দরভাবে করে সঠিক উচ্চারণে কীভাবে পড়তে হয় কীভাবে পড়বেন ইনশাল্লাহ আমি সুন্দরভাবে করে আলোচনা করবো এবং এমনভাবে শিখিয়ে দিব ইনশাল্লাহ এরপর থেকে ইনশাল্লাহ আপনারা কখনো ভুল হবে না কোনো হরফে কোনো উচ্চারণে কোনো ভুল হবে না ইনশাল্লাহ সৌরা আর রহমান আমরা যখন পাঠ করব। তার আগে একটু ফজিলাত নিয়ে আলোচনা করি যখন আমরা ফজিলাত নিয়ে আলোচনা করি তাহলে আমাদের মনের ভিতরে আমল করার ইচ্ছাটা জাগ্রত হবে বাড়বে যে ব্যক্তি সুরা রহমান প্রত্যেকদিন একবার করে পাঠ করবে আল্লাহ বকরব্বুল আলমিন তার কবর আজাবকে মাফ করে দিবেন এবং কাল ক্যামাতের দিন এই সুরা রহমান এই কুরআনুল করিম আপনার জন্য আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এই কুরআনুল করিম সাক্ষ্য দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন সুবাহানুল্লা আলহামদুলিল্লাহ তাহলে এক্ষুনি আমরা সুরা আর রহমান পাঠ করব আমার সাথে পড়বেন চেষ্টা করবেন যেমন আমি আপনাদেরকে ভেঙে ভেঙে সুন্দর করে শিখিয়ে দিই পড়ুন এবং চেষ্টা করুন তারপরে এখন আমরা সুরা আর রহমান এই সুরা আর রহমানে আমরা মোট সাতটি পর্ব করব এবং এটি হলো এক নম্বর পর্ব এর পরের ভিডিওগুলো দেখে নেবেন আমি ইনশাআল্লাহ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে ওই জায়গা থেকে দেখে নিতে পারবেন যেমন আমার সাথে বলুন হামজা র হা জবর রহ আমার সাথে বলুন আও রহ মিম খেলা জবর মা নুন পেশ নু মা নু যেমন আও রহ মান এই জায়গায় মদের হরফ থাকার কারণে আমাদেরকে কি করতে হবে এই জায়গায় তিন আলি পরিমাণ টান দিয়ে আমাদেরকে থেমে যেতে হবে এটি হলো মদ জি তিনালি পরিমাণ টান দিয়ে আমাদেরকে থেমে যেতে হবে যেমন আউ রহম্যান আবার বলুন আমার সাথে এই যে হা হরফটাকে আমরা অনেকেই শুদ্ধভাবে করে পড়তে পারি না যেমন আউ ম্যান তারপরে আইন লাম জবর আল লাম জবল্লা আল্লাহ মিম লাম জবর মাল আল্লা মাল কফ রা জবর আ কুর আ নুন না যেমন কুর আন যেমন আল্লা মালকুর এখন আমরা দুইটি আয়াতকে পড়িব যেমন আল্লা এখন আমরা তিন নম্বর আয়াত পণিব আমার সাথে পড়েন এবং চেষ্টা করেন যেমন খ জবর খ লাম জবল্লা হলা অফ লাম জবর কল কি হবে কল খলা কল তারপরে হামজা নুন ই সিন এলিফ জবর সা ই নুন জবর না যেমন ই আমার সাথে বলুন যেমন কল ই সান এখন আমরা চতুর্থ নাম্বার আয়াত পনিব আমার সাথে বলুন যেমন আইন লাম জবর আল লাম জবর লা আল্লাহ মিম জবর মা আল্লামা আবার বলুন আল্লামা হালাম পেশ হুল বা 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 ইয়া ইয়া নুন না যেমন বায়ান বায়ান যদি বলেন তাহলে কিন্তু এই ইয়ার ইয়ার ভিতরে তাস্তিদ চলে যাবে সেক্ষেত্রে আমাদেরকে ভুল হয়ে যাবে আমাদের পড়াটাকে ভুল হয়ে যাবে যেমন বায়ান যেমন আমার সাথে বলুন আল্লাহ হুল এখন আমরা পঞ্চম নম্বর আয়ত্র সাথে বলুন যেমন হামজা শিন জবর আশ হরফটার উচ্চারণ দিকে লক্ষ্য করি যেমন হামজা সিন সিন জবর মিম আবার বলুন আশ শাম সু আবার বলুন ও আলিফ লাম জবর ওয়াল কফ জবর ক ওয়াল ক মিম জবর মা

যখন আমরা আয়তের শেষে থেমে যাব তখন আমাদেরকে কি করতে হবে তিন আলি পরিমাণ টান দিয়ে থামতে হবে যে বা হরফটি হরফ হওয়ার কারণে জায়গায় মধ্যে আর্য হবে তিন পরিমাণ টান দিতে হবে যেমন الشمس والقمر بحسبان বি এখন আমরা ছয় নম্বর আতিব যেমন ও আলিফ নুন জবর ওয়ান নুন জিম জবর নাজ ওয়ান নাজ মিম পেশ মু মু ওয়ান আলিফ শিন জবর শা সা ওয়াশা জিম জবর ঝা র পেশ রু ওয়শা রু যেমন ওয়ান এজে আমাদেরকে অজীব গুণনা করতে এবং জিম হরফটিকে আমাদেরকে কী করতে হবে কলকলা করিয়া পড়তে হবে কলকলা হরফ পাঁচটি অফ ত বা জিম ডাল আমার সাথে বলুন ন্যাজে যেমন কলকলা হর লালাচরা বা ধাক্কা দিয়ে পড়া যেমন প্রতিধ্বনি হওয়া একটি হরফ মানে নড়াচড়া হওয়া যেমন না যে না যে এটি কলকলা যেমন ওয়ান এজে অজীব গুণনা করতে হবে নুনিমিমে অজীব গুন্না করিয়া পড়তে হয় যেমন ওয়ান এখন আমরা সাত নম্বর আয়াত পাঠ করে নিব আমার সাথে বলুন এবং চেষ্টা করুন যেমন ওয়া আলিফ সিন জবর ওয়াস সিন জবর সা والس ميم جبر ما والسماء حمزه جبر ا والسماء ا جبر ر فا ف رفع عين جبر ع رفع ها الف ها رفعها جمون والسماء رفعها واو جبر وا واو جبر جبر আমার সাথে বলুন অ অ ব আইন আলিফ লাম জবর আল অ অ আল মি মিচের মি স্যা আলিফ জবর স্যা মি স্যা নুন চমন না যেমন মি স্যান আর বলুন আমার সাথে অ ব আল মি এই যে আইন হরফটি আপনাদের কি করতে হবে গলার ভিতর নিয়ে পড়তে হবে এই একটি আইন একটি আইন আমার সাথে বলুন

এখন আমরা এই ছয়টি আয়াতব আমার সাথে বলুন এবং চেষ্টা করুন যেমন আমি আপনার জন্য দোয়া করি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই ক্লাসটি ভিডিওটি আপনি যে দেখতেছেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যেন ওই ভিডিওটি রুশিলায় ক্লাসটি পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন বিনয় হিসেবে জান্নাতে দিয়ে দেন আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের আমল পাক রব্বুল আলমিন যেন পৌঁছে দেন তাদেরকে যেন চিরস্থায়ীভাবে ক্ষমা করে দেন তাহলে আমার সাথে বলুন যেমন خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان ওয়ান জি মুস এ জ ও এস জু ওয়া স্যামা অর ইতিমধ্যে আমরা সাত নম্বর আয়াত পর্যন্ত পড়ে নিয়েছি এখন আমরা আট নম্বর আয়াত থেকে পড়ে নি আমার সাথে বলুন এবং চেষ্টা করুন যেমন হামজালাম জবর আল লাম আলিফ জবর আমাদেরকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে যা কেননা এটি হলো লাম আলিফ আল্লাহ তাও তো জবর তাও তো এই তো হরফটাকে কলকলা করিয়ে পড়তে হবে যেমন আল্লাহ তাও তো গইন ওয়াও জবর গৌ ফা লাম জের ফিল গৌ ফিল আল্লাহ তাও তো গৌ ফিল মি মি ঝা আলিফ জবর ঝা মি ঝা নুন জের নি যেমন মি كي ألا تطغوا في الميسان أول بلون ألا تطغوا في الميسان এখন আমরা নয় নম্বর আয়াত পড়িব আমি এই ভিডিওতে কম কম আয়াত নিয়েছি কারণ সুন্দরভাবে করে যেন একদম খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু বলে যেন আপনাদেরকে যেন সহজ ভাষায় এবং সঠিক পদ্ধতিতে যেন শেখাতে পারি সেজন্য যেমন ওয়া ও জবর ওয়া হামজা জবর আ ওয়া আ জের ওকে ওয়া আক মিম পেশ মূল যেমন ওয়া অকি মুল ووز ها جبر وز نون جبر نا وز نا وز نا با ألف لام جر بيل قب سين جر قس بيل قس طاجر تي بيل قس طي وو جبر و لام جبر لا ولا تا تخ سنجر سي توخ سي را رو لام رول را رو لامپش رول توخ <applause> سيرول مي يجر مي سا الف سا مي سا نون جابون نا جمون مي سا امرشت بولون جمون واقيم الوزن بالقسط ولا توخ ترپوري ওয়েল আবার বলুন এখন আমরা একেবারে সব থেকে শেষ মানে দশ নম্বর আটটাকে পর পড়িব তাহলে এই পর্ব আমাদের শেষ হয়ে যাবে যেমন ও আলিফ লাম জবর ওয়াল হামজা র জবর আউ ওয়াল আউ জবর দ ওয়াল আউ দ ও জবর দ ও আ ও গ আলিপচবর হা ও গ আন হা তারপরে লাম লাামের লীল হামচে চবর আ লিল আ নুন আলিপচব না লীল আনামচের যেমন লিল আনা এখন আমরা এই দশ নম্বর আয় রিডিং করে যেমন ভাই ও বোনেরা ইতিমধ্যে আমরা সুরা আর রহমান এর এক থেকে দশ নম্বর আয় পর্যন্ত পড়ে নিয়েছি এভাবে করে সুন্দরভাবে করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের ন্যাক আশা কবুলার মঞ্জুর করবেন কাল কেয়ামতের দিন আমাদেরকে আর রহমান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুবাহানুল্লাহ তাহলে অবশ্যই আর রহমান পাঠ করবেন বেশি বেশি করে পাঠ করবেন ডেলি চেষ্টা করবেন একবার হলেও পাঠ করার সদা সর্বদা ভালো থাকুন এবং ইলমি দিন সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকায়াতু